সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করেছিলেন শেখ শাহজাহানের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বললেন শেখ শাহজাহান নাকি দুষ্টু ছেলে যারা মায়েদের সম্ভব লুট করছে যারা মায়েদেরকে অপমানিত করছে যারা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে রাত বারোটায় মায়েদের উপর অত্যাচার চালাচ্ছে যে লোকটা অত্যাচার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সে নাকি দুষ্টু ছেলে মানে এক কথায় সমাজের চোখে যারা অপরাধী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে তারা লালিত পালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে তারা লালিত পালিত হচ্ছে তবে আমি এই মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই দু হাজার উনিশের নির্বাচনের পরবর্তী সময়ে আমরা আমাদের কর্মীদেরকে অনুরোধ করেছিলাম আপনারা সংযত হবেন আপনারা শান্ত হয়ে যান কিন্তু দু হাজার একুশের নির্বাচনের পরবর্তী সময়ে যে অত্যাচার সমগ্র বাংলা জুড়ে চলেছে সমগ্র শীতল কুচি চলেছে শীতল মানুষ ভারতীয় জনতা পার্টির মানুষ শীতল কুচির সাধারণ মানুষ সেই অত্যাচারের কথা ভুলে যায়নি সেই অত্যাচারটা মনের মধ্যে রেখেছে সেই হিসেবটা মনের মধ্যে লিখে রেখেছে আর দু হাজার চব্বিশের এই নির্বাচনের পর যখন ফল প্রকাশ হবে ফল প্রকাশ হবার পর মাননীয় মুখ্যমন্ত্রীর আদরের এই দুষ্টু ছেলেরা যেখানেই থাকুক না কেন শীতলকুচির মানুষ তাদেরকে খুঁজে বের করবে এর দায়িত্ব কিন্তু আমরা নিতে পারব না কারণ ভারতীয় জনতা পার্টির যারা কর্মী যারা সৈনিক তারা আর কিছু পারুক বা না পারুক তারা হিসেবটা কিন্তু করায় গণ্ডায় মেটাতে পারে তারা কিন্তু হিসেব মেটাতে জানে তাই আমি সাবধান করে দিচ্ছি এই দুষ্টু ছেলেদের এখনো সময় আছে সাবধান হয়ে যান ভারতীয় জনতা পার্টি আমরা শান্তিতে বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী গণতন্ত্রের এই উৎসবে সাধারণ মানুষ কাতারে কাতারে মানুষ গিয়ে সেই উৎসবকে মহোৎসবে পরিণত করবে আমরা এতেই বিশ্বাস করি কিন্তু তৃণমূল কংগ্রেস তারা ভেঙে দাও ঘুরিয়ে দাও এর রাজনীতিতে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস যখন সভা করেন কোথায় আমরা তো সেখানে গিয়ে তাদের সভায় বাদ সাধি কিন্তু ভারতীয় জনতা পার্টির সভা হলে তৃণমূল কংগ্রেসের একটাই কাজ লাঠি শোটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমাদের কর্মীর উপর অত্যাচার করা এটা কোথাকার রাজনীতি এটা কোন ধরনের গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় কি ধরনের শাসন এখানে চালাতে চাইছেন আমি অত্যন্ত ব্যথিত যে যে বাংলায় দিন পরিবর্তনের আশা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার চেয়ারে বসেছেন গদিতে বসেছেন তিনি সেসব কথা ভুলে গিয়ে এক অত্যাচারী শাসকের রূপ নিয়ে সাধারণ মানুষের উপর অকাথ অত্যাচার করে যাচ্ছেন দিনের পর দিন আজকে যখন আমাদের কর্মীদের উপর অত্যাচার হয় সেই যন্ত্রণা আমাদের বুকে হয় কারণ আমরা মনে করি আমাদের পরিবার আমাদের যেমন পরিবারের কোনো ভাই আমাদের পরিবারের কোনো আত্মীয় অসুস্থ হলে আমাদের যেমন কষ্ট হয় যন্ত্রণা হয় ঠিক একই রকম ভারতীয় জনতা পার্টির সাধারণ মানুষের সাধারণ কর্মীর কারোর উপর অত্যাচার হলে আমাদের মনে যন্ত্রণা হয় আজকে আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না এরপরে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখবেন তবে বেশ কিছু বিষয় আপনারা দেখেছেন যে কিছুদিন থেকেই তৃণমূল কংগ্রেসের আক্রমণের ঘটনা ঘটছে যেখানেই আমরা নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আমাদের নির্ধারিত কর্মসূচি করি সেখানেই গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার গুন্ডা দল বল নিয়ে সেখানে গিয়ে হাজির হচ্ছে এর মানেটা কি আপনাদের কার্যক্রম আপনারা করুন আমাদের কার্যক্রম আমরা করব। আমরা মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করবো এই অধিকার আমাদের আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন